2005 থেকে 2013 সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন জনপ্রিয় নেতা মাহমুদ আহমদিনেজাদ। সৎ, সাহসী, পরিশ্রমী ও দূরদর্শী এই নেতা ইরান জুড়ে সমাদৃত। ইরানে আগামী 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাননি আহমদিনেজাদ। 2017 ও 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রার্থিতার আবেদন করেও অংশ নেওয়ার সুযোগ পাননি। কিন্তু কেন এবারও তাকে একই ভাগ্য বরণ করতে হল? গত 2 জুন প্রার্থী হিসাবে নিবন্ধনের কথা জানান আহমদিনেজাদ। তবে বিশ্লেষকরা সে সময়ই ধারণা করেছিলেন গার্ডিয়ান কাউন্সিল খুব সম্ভবত তাকে নির্বাচনে অংশ নিতে দেবে না। ইরানে নির্বাচন আয়োজনের দায়িত্বে আছে গার্ডিয়ান কাউন্সিল। মূলত গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি না পাওয়াতেই এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারছেন না তিনি। ইরানের রেভলিউশনারি গার্ডস সেনাদলের সাবেক সদস্য আহমদিনেজাদ প্রথম 2005 সালে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। 2013 সালে মেয়াদ পূর্তির পর তিনি পদ ছেড়ে দেন। ইরানের সব ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে খামেনির একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রশ্ন তোলেন আহমদিনেজাদ। এরপর থেকেই খামেনির সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। 2009 সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর পর তাকে সমর্থন জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সে সময় আহমদিনেজাদের বিরুদ্ধে গণবিদ্রোহ দানা বেঁধে ওঠে। এরপর 2017 সালে তাকে নির্বাচনে অংশ নিতে দেয়নি গার্ডিয়ান কাউন্সিল। 2018 সালে আহমদিনেজাদ খামেনির সরাসরি সমালোচনা করেন, যা ইরানে খুবই বিরল। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে প্রেসিডেন্ট পদে আগামী 28 জুন নির্বাচন হবে। সেখানে প্রেসিডেন্ট পদে লড়তে 6 প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।